শুনো, আকাশে সাত উঠেছে, সল সাথে আজ সাথে কয় সাক্ষী রাখে আমি কিছু বলবো তোমাকে, আসো। সুইটি, তুমি আর কেঁদো না, অভিমান করো না, জানো এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দর মেয়ে কে? কে? এই বুয়া। তাই নাকি? তুমি তো লিরিক্স লেখো, বুয়াকে নিয়ে একটা লেখো না? আমি তো বুয়াকে নিয়ে গান লিখেই রেখেছি। ও রিয়েলি? এক্সকিউজ মি, বুয়া আপু। বুয়া আপু কেমন কথা? বুয়া কোন না লাফু কোন? অবশ্য বুয়া নামটা আমার বেশি একটা পছন্দ না, আফুই কোন। সরি, এক্সকিউজ মি আপু, আপনাকে নিয়ে একটা গান লিখেছি, যদি একটু শুনতে। আপনি তো কি খায় দেয় কাম নাই, আমার নিয়ে গান লাগছেন। আচ্ছা শোনাম। তোমার ঝলকে বুয়া চোখে আমি দেখি এখন ধোয়া, তোমার ঝলকে বুয়া। এই সব কি গান? হ্যাঁ কি গান লাগছেন, কবি গান লাগছেন? ও নকল করছেন যে কি পুষ্পা ছবির থেকে? আপু আপনি মুভিও দেখেন না? ছবি দেখা হয় নাই, আমি গানে টকটক করছি। আপনি টকটকও করেন? আপনাকে মনে টকটক অ্যাকাউন্ট নেই না? সার্চ করলেই দেখবেন সবার আগে আমার গানটা চলে আসে, আমার ভিডিওটা চলে আসে, 1 মিলিয়নের বেশি ভিউ আছে। 1 মিলিয়ন? তোমার ঝলকে বুয়া চোখে আমি দেখি এখন ধোয়া। কি করতেছো তোমরা? ব্রো বুয়া কিনে গান লিখছি। তোমরা বুয়ার নিয়ে গান লিখতেছো? বুয়ার নিয়ে কেন গান লিখবা? গান লিখবা মানুষের জীবন নিয়ে, মানুষের নিয়ে, ফ্রাস্ট্রেশন নিয়ে, ডিপ্রেশন নিয়ে। এই দেখো র‍্যাপে আমি কত কিছু লিখি, দেখো। প্রতিদিন সবাই অন্ধকার ভেঙে আলোর পথে যখন পথ চলা শুরু করে, ভিন্ন ভিন্ন রং বেরঙের অনেক চিন্তা ভাবনা মস্তিষ্কে ভর করে, দিনের শুরু থেকে যেন মনে হয় আজ সব কিছু হবে সঠিক, হবে সার্থক। ইউ ফিল দ্য লিরিক? আই ফিল ইট ম্যান, লাভ ইট, লাভ ইট, লাভ ইট, লাভ ইট। লিরিক এমন লিখতে হবে যাতে নেক্সট জেনারেশনে। আর আর বলো না, আজকে আমি একটা নতুন টেন্ডার পেয়েছি, বুঝছো? এটা খুলো তো। এই দাঁড়াও, এটা কিসের? তো কোনটা? এই যে এটা, এটা তো লিপস্টিক আর দাঁড়। আরে না, এখানে লিপস্টিক লাগবে কেন? ও সকালবেলা যখন তুমি একবার হাক করলাম ওইটার দাঁড়। তুই আবার আমার ভুলভাল বুঝাইতেছো? এটা এটা লিপস্টিক আর ডাকার, এই কালার লিপস্টিক আমি পরি? বিশ্বাস করো আমি কারো কাছে? আবার কোন মায়ের কাছে যাইতেছো? আমি কারো কাছে যাই নাই, শোনা, আমি কারো কাছে যাই নাই, বিশ্বাস করো আমি কারো কাছে যাই। তুই বলবি আর আমি বিশ্বাস করো? তুই আমার কপালটা আবার পুরাইতেছিস না? তুই আবার কোন মায়ের কাছে যাওয়া শুরু করছিস? বল, একটু একটু শান্ত হও, আমি বলি। ও তোমার তোমার এটা তোমার। আমি এই কালার লিপস্টিক পরি? হ্যাঁ দেখো, তুই বললি বলে আমি কালার লিপস্টিক পরতে দেখছিস? তুই আশ্চর্য, কি এই লিপস্টিক নিয়ে শুরু করলা তুমি? তোমার হাত পর্যন্ত ধরতাম না, শুধু ধরেছি কেন, তোমার হাত দেখে আমার মায়া লেগেছে এই জন্য। সাক্ষী রাখে আমি কিছু বলবো তোমাকে, আসো। ম্যাডাম, স্টাফ, আমি যে কি ঘুমটা দিই ভাই, খুব শান্তি লাগে গানটা।
থ্যাংক ইউ আপনাদের ভালো লাগাই তো আমাদের সার্থকতা ভাই যদি কিছু মনে না করেন ওই গানটা একটু শুনি এইখানে হ্যাঁ ভাই একটা লাইন যদি একটু গান প্লিজ ভাই আচ্ছা ঠিক আছে আমি একটু শেয়ার করে যাচ্ছি মনে পড়ে শুধুই কত আপন তুই জেনেছে হৃদয় আমার দূরে যাওয়ার পর হৃদয় তলপা পাব না তোকে ফিরে আর আমি তো আমার আছি তুই আছিস তোর এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর আমি তো আমার আছি তুই আছিস তোর এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর ভাই বিশ্বাস করেন ভাই কি যে শান্তি লাগলো ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দোয়া করবেন ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ দোয়া করবেন কি মজা পাইছো গানটা শুনে চলো হ্যালো হ্যালো দাদু এ তুমি কম নেই এই শোনো মিয়া আমি একটা জরুরি মিটিং এ আছি পরে ফোন দাও রাখো আরে দাদু মুই ঢাকা আইছি কি কি বলতে হ্যালো কথা বুঝতে পারি না কোথায় তুমি নেটওয়ার্ক সমস্যা আরে দাদু শুনতে পাইতে আছো না আরে মুই ফুফুর কাছে তোমার বাসার ঠিকানা লইয়া তোমার বাসার নিচে দাঁড়ায় রইছি নিচে নামো কোথায় ছোট ভাই মোর কোন ছোট ভাই নাই মুই একা ও বুঝতে পারছি দামি একটা চশমা পরছি চিনতে পারো নাই দাও আমি আপনার চিনতে পারতেছি না আপনি যান আপনি কার কাছে আসছেন আরে আমি মোশারফ ভাইয়ের কাছে আইছি কোথায় মোশারফ কোনো মোশারফ নাই এখানে যান দাদু বড়া এক্সেল চালাক হইছো একদম আমার মতো ধইরা ফেলছো না এইয়া বুঝলাম মই কিন্তু তুমি না কান্ট্রি ম্যানেজার তাই কি পড়া বই রইছো বেটা দারোয়ান কি পোশাক পরবে দারোয়ানের পোশাকই তো পরবে কিন্তু কেন বেটা মুই তো একটা সিনেমায় চান্স পাইছি মেইন হিরো সাকিব খানের দারোয়ান চারবার গেট খুলে দিতে হইবে বন্ধ করতে হইবে সাকিব খান ঢুকবে আর আমি খালি বন্ধ করব অ্যাক্টিং করার জন্য প্র্যাকটিস করতেছি বেটা দাদু তাহলে মোর লাইফটার একটু সেটেল করে দিয়ে যাও লাইফ সেটেল করতে আসছো খুব ভালো করছো তুমি একটা কাম করো তুমি সোজা এখন সদরঘাট চলে যাও চলে গিয়ে যে লঞ্চটা পাবা সেটা করে বরিশাল চলে যাবা যাও লাইফ সেটেল যাও যাও ওয়াকি দাদু মুই মোর বাপের পকেটটা 500 টাকা চুরি করে এমনি আইছি এখন যদি মুই দেশে যাই মোরে আবার দারুইতে পিটা বাইক করে দেবে তো না আইতেও পারবো না বেটা মুই এখানে অ্যাক্টিং প্র্যাকটিস করতে আসি জানে না তারা যে মুই যে কান্ট্রি ম্যানেজার টাকা পয়সার মালিক তারা কিছুই বলতে পারে না তারা জানে যে আমি এখানে দারোয়ান এখানে তুমি থাকলেই আমি ধরা খাইয়ে যাবো তুমি যাও দাদু মুইও ছোটবেলা অনেক অ্যাক্টিং ম্যাক্টিং করছি
এই আমি গটপার মো আমার একটা সিনে দিতে কইও একো এখানে থাকার জায়গা নাই তুমি যাও বেটা আমি তাক মানে দাদু বিশ্বাস করো কয়েকটা দিন আমার তো লাইফটা সেটেল দরকার ঠিক আছে তুমি এক্সের একটা ঝামেলা করে ফেললা শোনো এখান দিয়ে যে বেটা ছেলে ঢুকবে আর বাইর হবে সবাইকে স্যার বলবা আর যে মেয়ে ছেলে আসবে যাবে তাদেরকে ম্যাডাম বলবা ঠিক আছে আর চুরি করবা না হ্যাঁ এই যে কই না তো সাইডে দিচ্ছি তো বাবার পকেট থেকে কে নিয়ে আসছে টাকা তুমি চোর আসো এই টিটু যাও তোমার ডিউটি শুরু আমার অ্যাসিস্ট্যান্ট